পারি না, এবারেও গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো বীরপালের ঐতিহ্যবাহী বিন বক্তিয়ার খলজির পুজো মেলা। বৃহস্পতিবার পুজো ও মেলাকে ঘিরে এলাকায় দেখা দিয়েছে সম্প্রীতির নজির। তবে এদিন প্রথম সপ্তাহ হওয়ায় জমেনি পুজো মেলা। উল্লেখ্য, গঙ্গারামপুর ব্লকের 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পীরপালে অবস্থিত বিন বক্তিয়ার খলজির মাজার। প্রতিবছর বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার বক্তিয়ার খলজির মাজারের ফুল, বেলপাতা, দুধ, মুরগি ও ঘোড়া দিয়ে পুজো দিয়ে থাকেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষজন। জমে ওঠে মেলা। এদিন ছিল বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার, তাই এদিন সকাল থেকে মাজারে পুজো দেন ভক্তরা। বৈশাখ মাসে যটা বৃহস্পতিবার পড়বে ততটা বৃহস্পতিবারে বাজার লাগে এখানে। এবং বিভিন্ন লোক আছে, হিন্দু মুসলমান সকলেই আছে। সমস্যা করা তো দরকার, এখন না করলে আমি কী করবো? ওই যে ভাঙে চলে পড়তেছে, সেটা যদি এখন সরকার না করে। পীরের মেলা লাগে তো অনেক কিছু মান্তি করে, তাদের আশা পূর্ণ হয়, তারা আবার অনেক কিছু মান্তি দিয়ে পূর্ণ করে দিয়ে যায়। আর হিন্দু মুসলমান সব আসে, হিন্দুরাই সব করে, মুসলমানেরা আগে সব করে, তারপরে হিন্দুরা করে। গঙ্গারামপুর থেকে অমল দাস ও নারায়ণ বসাকের রিপোর্ট, GCN News।